জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষতিগ্রস্ত ও ভস্মীভূত বাড়িঘর পরিদর্শন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে রোববার রাতে দুর্বৃত্তরা তাদের বাড়িঘরে হামলা করে ও আগুন ধরিয়ে দেয়। এই এলাকার বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার তাদেরকে সান্ত্বনা দেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। স্পিকারকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা। হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ঘরবাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্পিকার। বলেছেন, হামলাকারীদের অবশ্যই গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে। আমি আশা করব যে প্রশাসন একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করবে এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে আইনের মাধ্যমে তাদের সেই বিচার যাতে অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে নিশ্চিত করা যায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দলও মাঝিপাড়া পরিদর্শন করেছেন। এছাড়া ঘটনাস্থলে গিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ঘটনার জন্য বিএনপি জামাতকে দায়ী করেছেন। যারা ফরমান্দ, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, যারা জামাতি, যারা রাজাকার, তাদের মাথার উপরে বিএনপি একটা রাজনৈতিক ছাতা ধরে রেখেছে। সরকারি হিসেবেই এই ঘটনায় 21টি বাড়ি পুড়ে গেছে। লুটপাট করা হয় অন্তত অর্ধশত বাড়িঘরে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ।